আসসালামু আলাইকুম। রনিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৫ পদার্থ ও শক্তির তৃতীয় ভাগ শক্তি সঞ্চালন। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম শক্তি সম্পর্কে, আমাদের চারপাশের শক্তিসমূহ, শক্তির উৎস সম্পর্কে, এবং আমরা দ্বিতীয় ভাগে শিখেছিলাম শক্তির রূপান্তর সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির তৃতীয় ভাগ শক্তি সঞ্চালন সম্পর্কে জানব ও শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ শক্তি সঞ্চালন। বন্ধুরা, তোমরা যদি পাঠ্য বইতে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথমে তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নটি হচ্ছে শক্তি কিভাবে সঞ্চালিত হয়। এই প্রশ্নটির ওপর ভিত্তি করে তোমাদের ছকে একটি কাজ দেয়া আছে। চলো কাজের মূল বিষয়টি দেখে নিই। কাজের মূল বিষয় তাপ সঞ্চালন। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, জমাট বাঁধা ঘি, ডালডা, পাতলা ধাতব চামচ, ছোট পুঁতি, কাচের বাটি বা চায়ের মগ, স্টপ ওয়াচ বা হাত ঘড়ি এবং গরম পানি নেই। দুই, নিচের দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। বন্ধুরা, প্রথম কাজটি কি? জমাট বাঁধা ঘি অথবা ডালডা নিতে হবে, পাতলা ধাতব চামচ, ছোট পুঁতি, কাচের বাটি অথবা চায়ের মগ, স্টপ ওয়াচ অথবা হাত ঘড়ি এবং গরম পানি নিতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে নিচে দেখানো ছকের মতো আমাদের একটি ছক তৈরি করে নিতে হবে। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। ছকের প্রথমেই আছে পুঁতি ক, পুঁতি খ, পুঁতি গ এবং পাশে দেওয়া আছে কোনটি কখন পড়বে, প্রথমে, মাঝে ও শেষে এবং কখন পড়েছে। এবার আমরা তৃতীয় কাজটি দেখে নিই। সমপরিমাণ ঘি বা ডালডা ব্যবহার করে পুঁতি তিনটি চামচের হাতলে আটকাই। চার, কাচের বাটিতে পর্যাপ্ত পরিমাণে গরম পানি ঢালি এবং তাতে আস্তে আস্তে চামচটির অগ্রভাগ ডুবাই। পাঁচ, কোন পুঁতিটি আগে পড়বে তা অনুমান করে উপরের ছকে লিখি। ছয়, ক, খ এবং গ পুঁতি চামচ থেকে কখন পড়েছে তার সময় পরিমাপ করে ছকে লিখি। সাত, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, তৃতীয় কাজটিকে সমপরিমাণে তোমাদের ঘি অথবা ডালডা ব্যবহার করে পুঁতি তিনটিকে এই ছবিটি অনুসরণ করে এভাবে তোমাদের লাগাতে হবে। প্রথমে ক, খ এবং গ পুঁতি এবং বাটিতে কি নিতে হবে? গরম পানি। চার, কাচের বাটিতে পর্যাপ্ত পরিমাণে গরম পানি ঢালি এবং তাতে আস্তে আস্তে চামচটির অগ্রভাগ ডুবাই। বন্ধুরা, তোমরা ছবিটিতে দেখতে পাচ্ছ গরম পানিতে কিভাবে চামচটি ডুবানো হয়েছে। পাঁচ নম্বর কাজটি হচ্ছে কোন পুঁতিটি আগে পড়বে তা অনুমান করে উপরের ছকে লিখে। বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পারো কোন পুঁতিটি আগে পড়বে? হ্যাঁ, গ পুঁতিটি আগে পড়বে, অতঃপর খ পুঁতিটি মাঝে পড়বে এবং ক পুঁতিটি শেষে পড়বে। এবার তোমরা ছকে লিখবে অনুমান করে কোন পুঁতিটি আগে পড়বে। তাহলে পুঁতি ক হচ্ছে শেষে পড়বে, পুঁতি খ মাঝে, পুঁতি গ প্রথমে পড়বে। ছয় নম্বর কাজটি হচ্ছে ক, খ এবং গ পুঁতি চামচ থেকে কখন পড়েছে তার সময় পরিমাপ করে ছকে লিখি। বন্ধুরা, তোমরা অনুমান করো বা তোমরা ধরে নাও তোমরা কাজটি দশটা এক মিনিটে করেছ। তাহলে গ পুঁতিটি কখন পড়বে? যেহেতু এটি প্রথমে পড়বে তাহলে গ পুঁতিটি পড়বে ১১টা ১ মিনিটে এবং খ পুঁতিটি পড়বে ১১টা ২ মিনিটে এবং ক পুঁতিটি পড়বে ১১টা ৩ মিনিটে। যদি তোমরা ১১টা কাজটি শুরু করে থাকো তাহলে এভাবে ১ মিনিট পরপর পুঁতিগুলো পড়ে যাবে। বন্ধুরা, তোমরা কি জানো এই পুঁতিগুলো কেন পড়ে যাবে? এখানে কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়েছে তোমরা কি জানো? এই পুঁতিগুলো কেন পড়বে?
এই পুঁতিগুলো পড়বে তাপ সঞ্চালনের ফলে। বন্ধুরা ছবিটিতে তোমরা দেখতে পেয়েছো আমরা একটি ধাতব চামচকে যেহেতু গরম পানিতে ডুবিয়েছি তাহলে চামচের অগ্রভাগ ডুবানোর ফলে এই চামচটি কি হয়েছে গরম হয়ে উঠেছে। এর কারণে কি হয়েছে গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়েছে এবং চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়ার ফলে কি হয়েছে চামচ পুঁতিগুলোর নিচে যে ঘি বা ডালডা ছিল তা গলে গিয়েছে এবং পুঁতিগুলোর নিচে পড়ে গিয়েছে। তাহলে সাত নাম্বার কাজটি কি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা তোমাদের সর্বশেষ কাজ হচ্ছে তোমরা এই কাজটি নিয়ে তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং কাজটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আলোচনার মাধ্যমে তোমরা তাপ সঞ্চালন সম্পর্কে জানতে পারবে এছাড়া তাপ সঞ্চালনের বিভিন্নতা সম্পর্কেও তোমরা ধারণা পেতে পারবে। বন্ধুরা এবার আমরা এই সম্পর্কে একটি আলোচনা দেখে নিই। বন্ধুরা আরও একটি বিষয় লক্ষ্য করো এখানে একটি সতর্ক বার্তা দেওয়া আছে খালি হাতে গরম বাটি এবং চামচ স্পর্শ করলে হাত পুড়ে যেতে পারে। তাহলে তোমরা কি করবে খালি হাতে গরম বাটি বা চামচ স্পর্শ করবে না। আলোচনাটি দেখে নেই। উপরের পরীক্ষাটির ফলাফলের উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি কোন পুঁতিটি প্রথমে পড়েছে কেন। ধাতব চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হলো। বন্ধুরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করো কোন পুঁতিটি প্রথমে পড়েছে। তোমরা লক্ষ্য করেছো গ পুঁতিটি প্রথমে পড়েছে কেন পড়েছে তাপ সঞ্চালনের ফলে গ পুঁতিটি প্রথমে পড়েছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ধাতব চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হলো। ধাতব চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হলো। এখানে দেখা গিয়েছে আমরা একটি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ ডুবিয়েছি যার ফলে কি হয়েছে চামচটি খুব দ্রুতই গরম হয়ে উঠেছে। এর কারণে গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়েছে। এভাবে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে। এবার আমরা সারসংক্ষেপটি দেখে নেই। শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। শক্তি কিভাবে সঞ্চালিত হয় বিভিন্ন উপায়ে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। কোন কোন উপায়ে সঞ্চালিত হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এক তাপ সঞ্চালন উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হল তাপ সঞ্চালন। তাপ পরিবহন পরিচলন এবং বিকিরণ এই তিন উপায়ে সঞ্চালিত হয়। বন্ধুরা তাপ সঞ্চালন কাকে বলা হয় উচ্চ তাপমাত্রার স্থান থেকে যখন নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হয় অর্থাৎ তাপ যখন প্রবাহিত হয় তখনই হচ্ছে তাকে বলা হয় তাপ সঞ্চালন। এবং এই তাপ সঞ্চালন তিনটি উপায়ে হয়ে থাকে তা হচ্ছে তাপ পরিবহন পরিচলন এবং বিকিরণ। আমরা প্রথমে জানব পরিবহন সম্পর্কে। তাপের পরিবহন কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ ডুবাই তবে খুব দ্রুতই চামচটির হাতল গরম হয়ে ওঠে। এর কারণ গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে। বন্ধুরা আমরা প্রথম উপায়টি দেখছি পরিবহন। সাধারণত কি হয়ে থাকে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। তোমরা এখানে তাপ পরিবহনের একটি ছবি দেখতে পাচ্ছ কিভাবে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি গরম পানির পাত্রে একটি চামচ চামচের অগ্রভাগ ডুবানো হয়েছে যার ফলে কি হয়েছে চামচটি দ্রুতই গরম হয়ে উঠেছে। এখানে গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে কি হয়েছে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ছে। এভাবে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়ে থাকে। এবার আমরা জানব পরিচলন সম্পর্কে।
তাপের পরিচলন। তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি, তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তার নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ পাত্রের পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এবার আমরা জেনে নেই পরিচলন পদ্ধতি সম্পর্কে। এটি হচ্ছে তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়ে থাকে। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি কোনো গরম পানির পাত্রকে চুলায় রাখি, তাহলে কি হবে? প্রথমেই হচ্ছে পাত্রটির নিচের অংশের যে পানিটি থাকে তা প্রথমে গরম হয়ে যায়, এবং উপরের অংশের পানির কি তাপমাত্রা কম থাকে, এবং নিচের অংশের পানিটি তাপমাত্রা বেশি হয়, এটি কি হয়ে যায়? উপরে উঠে যায়, এবং উপরের যে ঠান্ডা পানিটি থাকে তা নিচে চলে আসে। নিচে চলে আসার পর তা পুনরায় গরম হয়ে আবার উপরে উঠে যায়। এভাবে তাপ কি হয়, পাত্রের যে পানিগুলো থাকে তার সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে গরম পানি উঠানামা করতে থাকে। তাহলে আমরা কি জানলাম? তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়ে থাকে। এবার আমরা জানব বিকিরণ সম্পর্কে। তাপের বিকিরণ, যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, তাই বিকিরণ। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় তাপ কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়। এ কারণে পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা সূর্যের তাপ পাই। আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকেও এ প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়। বন্ধুরা, এবার আমরা বিকিরণ সম্পর্কে জানব। প্রথমে জেনে নিই বিকিরণটা কি। যে প্রক্রিয়ায় তাপ শক্তি, যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, তাই হচ্ছে মূলত বিকিরণ। আমরা জেনেছি পরিবহন ও পরিচলন সম্পর্কে পূর্বেই। পরিবহন কি? কঠিন পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, এবং পরিচলন হচ্ছে তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়ে থাকে। কিন্তু বিকিরণ পদ্ধতিতে, বিকিরণ উপায়ে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা জানি সূর্য পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, তবু আমরা কি সূর্যের তাপ পেয়ে থাকি? এবং আগুনও ঠিক একই। আগুন, বৈদ্যুতিক বাতি, এগুলো হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই তাপ পাওয়া যায়। বন্ধুরা, এখানে তোমরা তাপের বিকিরণের একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে কোনো মাধ্যম ছাড়াই তাপ, এখানে কোনো মাধ্যম ছাড়াই কি ছড়িয়ে পড়েছে, আলো ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা জানব আলোর সঞ্চালন সম্পর্কে। আলো মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে। আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়াতেই পৃথিবীতে আসে। বন্ধুরা, আলোর সঞ্চালন সম্পর্কে এবার আমরা জানব। আলো হচ্ছে এমন একটি শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। আলো হচ্ছে বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়ে থাকে। এটির কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমেরই প্রয়োজন নেই। এই আলোর সঞ্চালন কিভাবে? চাঁদ, তারা, সূর্য থেকে বিকিরণ প্রক্রিয়াতে আমাদের পৃথিবীতে আসে, যার ফলে কি আমাদের দেখতে সাহায্য হয়। এবার আমরা একটি আলোচনা দেখে নিই। চলো কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হচ্ছে তা খুঁজে বের করি। এক, নিচের ছবিতে কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হচ্ছে তা খুঁজে বের করি। দুই, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি।
বন্ধুরা প্রথম কাজটি দেখো, নিচের ছবিতে কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হচ্ছে তা খুঁজে বের করতে হবে। ছবিটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এই ছবিটিতে তাপ সঞ্চালনের পদ্ধতি ও প্রক্রিয়াগুলো খুঁজে বের করা হলো। কি কি বলতো? মাইক্রোওভেন, মাইক্রোওভেনের ভেতর বিকিরণ পদ্ধতিতে খাদ্য বস্তুকে তাপ সঞ্চালিত হচ্ছে, এবং আমরা দেখছি একটি মেয়ে ইস্ত্রি করছে। ধাতব ইস্ত্রি থেকে পরিবহন পদ্ধতিতে কাপড়ে তাপ সঞ্চালিত হচ্ছে, এবং আমরা দেখছি এখানে একটি গরম পানির পাত্র এবং পানির মধ্যে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হচ্ছে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি সূর্যের আলো, এটি হচ্ছে বিকিরণ। এবার দুই সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা এবার তোমরা নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করে এই কাজটি খুব সহজেই সম্পন্ন করবে এবং তাপ সঞ্চালন সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করবে। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম শক্তি সঞ্চালন সম্পর্কে এবং তাপ সঞ্চালন এবং আলোর সঞ্চালন সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।